বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার সম্মেলন উপলক্ষে আমি সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এদেশের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের এটা কণ্ঠস্বর এবং এদেশের মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় 1975-এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে তারা নিগৃহীত হয় এবং সাংবিধানিকভাবে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত করা হতো। তখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা সংঘবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এখনও তারা সেই লড়াই চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জন্য এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের জন্য তারা সোচ্চার হচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং এখানে সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন এই সমস্ত দাবি আদায়ের লক্ষ্যে এই ঐক্য পরিষদ তারা অত্যন্ত সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। আপনাদের সম্মেলনের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের অধিকার ফিরে পাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, আমরা এই কামনা করি। এবং সর্বশেষ আমি ক্যালিফোর্নিয়া শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সফলতা কামনা করছি। আপনাদের সম্মেলন সফল হোক, সার্থক হোক, এটাই আমার কামনা। ধন্যবাদ সবাইকে।